The legacy most hunted. অন্ধকারে জ্বলতে থাকা আলোতে ঘুরে ঘুরে আসছিল কিছু সংখ্যা। প্রথম দেখাতে বোকা অঙ্ক মনে হবে, কিন্তু এই প্রতিটি অঙ্কের পেছনে লুকিয়েছিল একজন মানুষের অসাধারণ কীর্তির কথা। আন্তর্জাতিক ক্রিকেটে 101 সেঞ্চুরির মালিকের কিংবদন্তি হবার গৌরবগাথা তিনি মাঠে না থাকলেও সজোরে উচ্চারিত। সচিন টেন্ডুলকার কেন কিংবদন্তি, কেন তিনি ক্রিকেট আইকন, সব এই লেজার শোতে দেখানো সম্ভব না হলেও যেটুকু হলো তাতেই সচিনের মাহাত্ম্য বোঝা গেল। ঢাকার এক হোটেলে বিকেলে এই অনুষ্ঠানে ঘরভর্তি মানুষের মধ্যেও তিনি জলজলে, সবার চেয়ে আলাদা। তাকেই ঘিরে এই উৎসব। বাংলাদেশের একটি ক্লাব ক্রিকেটের লোগো ও জার্সি উন্মোচনের জন্য তার সময় বরাদ্দ করাটা সম্ভব হওয়ার কথা নয়, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন সচিনের বন্ধু লুৎফর রহমান বাদল। নিজের বন্ধুকে দিয়ে চ্যাম্পিয়ন গাজী ট্যাং ক্রিকেটার্সের নাম বদলে লিজেন্ডস অফ রূপগঞ্জ ডাকার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটি এখন পরম বাস্তব। লোগো উন্মোচনের পর হলো জার্সি উন্মোচন। সেখানে সচিনের সঙ্গে মঞ্চে উপস্থিত দেশের পরিকল্পনা মন্ত্রী ও আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ওয়ান অফ মাই গ্রেটেস্ট ভিশন টু টেকিং দ্য গেম টু গ্রাসরুট লেভেলস অ্যান্ড আই ওয়ান্ট টু দ্য জার্নি টু বিগান ফ্রম রূপগঞ্জ। ইট ইজ এ নিউ চ্যালেঞ্জ ফর মি। আই এম শিওর উইথ অল ইয়োর কোঅপারেশন আই ক্যান ডু ইট। I want to take this opportunity to thank my family. বাংলাদেশের ক্রিকেটকে দেখেছেন সেই 80-এর মধ্যভাগ থেকে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জীবনের শেষ ওয়ানডে এখানে খেলা, সব মিলিয়ে সচিনের জন্য বাংলাদেশ কখনো ভোলার নয়। যেমন ভাবে ভোলার নয় এই অনুষ্ঠান, সেটাকে আরো মনে রাখার জন্য সচিনের হাতে তুলে দেওয়া হলো নকশি কাঁথা ও তৈলচিত্র। পাল্টা উপহারে বন্ধু বাদলের জন্য ভারত থেকে বয়ে আনা নিজের অটোগ্রাফ সহ টি শার্ট দিয়েছেন সচিন। ক্লাবের সংগ্রহশালায় রাখার জন্য বড় উপহার হতে পারে সচিনের হাতের এই ছাপ, যা দেখে সামনের দিনগুলোতে নতুনরা আরো উজ্জীবিত হতে পারেন। বাংলাদেশের ক্রিকেট ও লিজেন্ডস অফ রূপগঞ্জ নিয়ে কি ভাবছেন সচিন? আই থিঙ্ক দিস ক্লাব ইজ ইন দ্য রাইট হ্যান্ডস। ওয়াইল শেয়ারিং ভেরিয়াস আইডিয়াস উইথ হিম, হি অলসো told me that he had three different clubs and all three clubs won. That shows his commitment. Produce more Shakibs and Tamims for Bangladesh who will bring glory to the country and make cricket more exciting all across the world. I want to wish Bangladesh cricket all the very best for future and also wish Badal and his team all the success. May cricket be always be the winner. টেন্ডুলকার নিয়ে কথা বললেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতিও। সচিন রাজি থাকলে তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন তিনি। If Sachin agrees, make a humble request to my Prime Minister that Sachin should be offered an honorary citizen of Bangladesh. I'm sure Mr. Sachin, as you are aware, Mr. Sachin is being loved by our Prime Minister as well. So Sachin will not disagree to that. সকালে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে নতুন একটা দৌড় খুলবার স্বপ্নটাকে সত্যি করতে। বিদায় যখন নিলেন তখন বেলা গড়িয়ে সন্ধ্যা। ঘণ্টা দশকের উপস্থিতিতে এদেশের মানুষের মনোযোগের বড় একটা অংশ জুড়ে ছিলেন মাস্টার ব্লাস্টার। এখন সাকিব তামিমের লিজেন্ডস অফ রূপগঞ্জের পালা, বছর জুড়ে সেই অনুপ্রেরণায় ঝুড়ি ঝুড়ি সাফল্য এনে দেয়া। বর্ষণ কবির, NTV News, ঢাকা।